বন্ধুরা, এই মুহূর্তে একটি দারুণ সুখবর বেরিয়ে আসছে। সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শুরু হতে চলেছে আশাকর্মী নিয়োগ। এতদিন যারা এই পদে আবেদনের জন্য অপেক্ষা করছিল, তাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে খবরটি জানানো হয়। ইতিমধ্যেই কয়েকটি ব্লকে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে রাজ্যের সমস্ত ব্লকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তেমনই জানানো হয় সরকারের তরফ থেকে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের ব্লকের নামটি জানান, তাহলে আপনাদের ব্লকে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেই বৃত্তান্ত নোটিশ আমাদের টিম আপনাদের সবার আগে জানিয়ে দেবে। যদি কমেন্ট করেন তাহলে আমাদের টিম আপনাদের কমেন্টের রেসপন্স করতে পারবে, তা না হলে কিন্তু রেসপন্স করতে পারবে না। আজ আমি এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে তুলে ধরব এইবারের আশাকর্মী নিয়োগে কী কী শর্তাবলী আছে, পুরনো কি শর্তাবলী বাতিল হয়েছে, নতুন কি শর্তাবলী যুক্ত হয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে, বয়সসীমা কত, সমস্ত কিছুই আমি একদম অফিসিয়াল নোটিশ ধরে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি, পরের একটি ভিডিওতে আশাকর্মী নিয়োগের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো এবং কোন কোন জেলায় কোন কোন ব্লকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সে বিষয় নিয়েও আলোচনা করব এবং আশাকর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জানাবো। তাই ওই ভিডিওগুলি সবার আগে পেতে আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে হবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে আশা নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে ডেটটাও দেওয়া আছে 6/12/2021, এখানে মেমো নাম্বারও দেওয়া আছে। এবার আমি বিস্তারিত নোটিশে চলে যাব। দেখুন বন্ধুরা, মূল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনপত্র সরাসরি নিজ নিজ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও অফিসে এসে জমা করা যাবে অথবা ডাকযোগে প্রেরণ করা যাবে। শুধুমাত্র স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট গ্রহণযোগ্য হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে ফর্ম পাঠান তাহলে কিন্তু আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার্ড কোনো পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। আপনি যদি অন্য কোনো মাধ্যমে পাঠান তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ও সময়, দেখুন বন্ধুরা, আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ এবং সময়টিকে হাইলাইট করে দেওয়া হয়েছে। এখানে 24/12/2021 বিকাল 5টা পর্যন্ত ওই ফর্ম জমা নেওয়া হবে, এর পরে কিন্তু ফর্ম জমা পড়লে ফর্মটিকে বাতিল করে দেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে সরকারি ছুটির দিন বাদে প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন এই পূরণ করা দরখাস্ত জমা দেওয়া যাবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে 24/12/2021 তারিখ বিকাল 5টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছালে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে ফর্ম পাঠান তাহলে কিন্তু আপনাদের স্পিড পোস্ট বা রেজিস্টার্ড কোনো পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। আপনি যদি অন্য কোনো মাধ্যমে পাঠান তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সবথেকে ভালো আবেদনপত্র নিজেই বিডিও অফিসে গিয়ে জমা করা। মোটামুটি বিডিও অফিস সবারই 10-15 কিলোমিটারের মধ্যে হয়। অনেক সময় কি হয়, অনেক যান্ত্রিক সমস্যার জন্য পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র বা অন্য কোনো চিঠি পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাই সময়ের মধ্যে যদি আপনাদের আবেদনপত্র না পৌঁছায় তাহলে কিন্তু এখানে বাতিল করে দেওয়া হবে সরাসরি উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি বলবো নিজের হাতেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করা ভালো। এরপরে দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীর যোগ্যতা। আবেদনের যোগ্যতায় প্রথমেই বলা হয়েছে প্রার্থী যে গ্রামে আশা পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না। যাদের বিবাহ হয়েছে বা বিবাহ বিচ্ছেদ হয়েছে বা বিধবা হয়ে গেছে যেসব মহিলারা, তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ বা অবতীর্ণ। মানে এখানে বলতে চাওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাস বা ফেল উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে দেখুন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, কিন্তু কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত ঐচ্ছিক বিষয়ের নম্বর বাদ দিয়েই বাকি সমস্ত বিষয়ের প্রাপ্ত নম্বর ধরা হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন মাধ্যমিকের নিরীক্ষেই এখানে নিয়োগ করা হবে।
তারপরে দেখুন এখানে বলা হয়েছে বয়স ইংরেজির 1/1/2021 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীকে হতে হবে। তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা 22 বছর, ঊর্ধ্ব বয়সসীমা সব ক্ষেত্রেই 40 বছর। তারপরে দেখুন বলা হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতিভুক্তরাই পরিগণিত হবে। এই কথাটির মানে হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবে, অন্য কোনো রাজ্যের তপশিলি জাতিভুক্ত মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবে না। এরপরে দেখুন বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের নিজ প্রত্যয়িত নকল সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে তার একটি লিস্টও এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই দেখুন আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আবেদনকারীর হায়েস্ট কোয়ালিফিকেশানের প্রমাণপত্র এখানে জমা করতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে এখানে রেশন কার্ড বা ভোটার কার্ড জমা করতে হবে। তারপরে দেখুন বলা হয়েছে বয়সের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলে হয়ে যাবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নামোল্লিখিত যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র এখানে জমা করতে হবে। তার মানে হচ্ছে যে ডকুমেন্টসে আপনার স্বামীর নাম আছে সেই ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। দেখুন এখানে কী কী ডকুমেন্টস আপনি জমা করতে পারবেন তার লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমেই আছে বিবাহ নিবন্ধন শংসাপত্র মানে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, এই কটি ডকুমেন্টসের মধ্যে আপনি যে কোনো একটি ডকুমেন্টস জমা করতে পারেন। তারপরে বিবাহ বিচ্ছিন্নাদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র মানে ডিভোর্স পেপার, বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র মানে স্বামীর ডেথ সার্টিফিকেট। দেখুন বন্ধুরা এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, কেবলমাত্র বিবাহিতাদের ক্ষেত্রে শংসাপত্রগুলির কোনোটিও না থাকলে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির শংসাপত্র বিবেচ্য হবে। এখানে বলতে চাওয়া হয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি তাদের ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট না থাকে বা আধার কার্ডে বা ভোটার কার্ডে বা রেশন কার্ডে স্বামীর নাম উল্লেখ না থাকে তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছ থেকে একটি শংসাপত্র নিয়ে জমা করলেও হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে তপশিলি জাতি তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা জাতির শংসাপত্র মানে এখানে কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষর করা 2 কপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি, 2 কপি ছবি এখানে জমা করতে হবে, তার উপরে আড়াআড়িভাবে প্রার্থীকে সইও করে দিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে অসম্পূর্ণ দরখাস্ত তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হবে, নির্বাচিত মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে বলা হয়েছে যদি আপনার দরখাস্ত সঠিকভাবে পূরণ না করা থাকে তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা আশাকর্মীর নির্ভুল আবেদনপত্র পূরণ করা দেখাবো। তাই ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।